বলেন। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবীরা শুনুরে, আনতে মাহাইরা তাইবা ওয়া তাকসু আইগাতা সাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা। আল্লাহ রাসূল বললেন, যখন তুমি খাইবা তোমার বিবিকে তুমি খাওয়াও, ওয়া তাকসু আইগাতা সাইতা তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন দাও, ওয়ালা তাজরিবিল ওয়াজহা রাগ করে তোমার স্ত্রীর গালে তুমি মারিও না, এবং রাগ করে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিও না। চারটা কথা বললেন, এক নম্বর তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা মোটা হুঁচলা বেটা ছেলে ঘরে জালসা শুনে বাড়িয়ে দু মুঠা সালে কিনেছে, দু মুঠা বিড়ি কিনে চলে গেছে বাড়ি, যাতার এক একটা সালা এক মুঠা বিড়ি স্ত্রীকে দিছে। তখন স্ত্রীটা কইছে, হাজি তুমি কি দিছো এগুলো? কইছে, মুরগি ওয়াজ করেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তাহা আমি গেলে খাজি তুই খাবি না? কহেন এরকম করলে পরে হবে কাম? এটা নারে বন্ধ না, মুরসাইর বাজারে চলে যান, মুখে তুলে যদি খাওয়াইতে পারেন বন্ধুরে, নেকি মনে করে খাওয়াইলে আল্লাহ আপনাকে নেকি দিবে। দুই নম্বরে নবী বলেছেন, যখন তুমি পিনবে তোমার স্ত্রীকে পিন দাও, ঠান্ডার সময়তে মুসলমান পায়ে আপনার জুতা আছে, আপনার শাল আছে, বদরে সুইটার জ্যাকেট আছে, শ্বশুরের বাড়ি চলে গেছেন, রাগ করেছেন, একটা জ্যাকেট না হলে শ্বশুরের বাড়ি থেকে যাব না, যদি শ্বশুরের বাড়িতে রাগ করে জ্যাকেট দিতে পারেন, স্ত্রীকে একটা সুইটার কিনে দিতে হবে, জুতা মুঞ্জা কিনে দিতে হবে, তাকে তার যেটা পোশাক কাপড় আছে দিতে হবে। আপনি গরমের জন্য আপনি ভালো ভালো দামি কাপড় কিনবেন, আর বিবিটা সত্তর গ্রাম ঠান্ডাতে কাঁপবে, এরকম যেন না হয়। আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন কিনবে তোমার তাকাত মোতাবেক তোমার বিবেকে তুমিও কাপড় দাও। তিন নম্বরে নবী বলেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে মন খারাপ হয়েছে, রাগ উঠে গেছে, বিবেকে খুঁট বাড়ের বাড়ি মারিও না, চাপ্পলের বাড়ি মারিও না, কিলের বাড়ি জুতার বাড়ি খবরদার তুমি মারিও না, ওটা জানোয়ার নাই মানুষ। আল্লাহ নবী বলেছেন, মারার যদি দরকার হয় অন্য অন্য জায়গাতে তুমি মারিও, কিন্তু রাগ করে তামাচা খবরদার বিবির গালে তুমি মারিও না। কত ভাই এমন আছে, আবে এমন জায়গাতে মার যাতে কুণ্ডিতা খেতে না, কহে না? ওই বলছেন নবী বলছেন, শুনুরে পুরুষ জাতি করিয়া দিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানে যে দিবে জুতা পরে, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়, বিবি না ফরমান হয়ে গেছে আপনার, ডাইনে বলছেন পায়ে চলছে, উল্টা উল্টা কাম করছে, বিবিকে সুন্দর করে আপনি বোঝানা রে ভালোবাসা, বিবি আমার কথা মতো তুমি কেন চলো না? এবার তাও যদি না মানে আপনার কথা, আল্লাহর রাসূল বলেছেন, তাকে বিছান থেকে রাখে উল্টে দাও, আলাদা হয়ে তো সিধা থাকবে। হুঁশিয়ার যদি জ্ঞানী বেটি চালাবে, স্বামীর পা ধরে বলবে, স্বামী আমার ভুল হয়েছে মাফ করে দাও, তাও যদি তোমার কথা না শুনে আলাদা হয়ে থাকে, রাসূল বলছেন তাকে আদবের মায়ের তুমি মারো। চার রাসূল নম্বরে রাসূল বলেছেন, রাগ করে খবরদার তুমি বিবিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিও না। কত মানুষ রাগ করে ও লাঠি নিয়ে থাকবে ঘরের দুয়ারে, তুমি আয় হারামের ব্যক্তি, হারামি তুই কেমন করে চর্চিত বাড়তে চর তুমি দেখাচ্ছ, বলে না কেনে ওই যদি দুয়ার দেওয়ার সাথে পালিয়ে যায়, যদি বিষ খেয়ে জান দিয়ে দেয়, অন্য ঘরে যদি ঢুকে যায় তো গুণাগারটা কি হবে? আপনি হবে জি, এই জন্য খবর এরকম করিয়েন না। তো ভাই আমার, এটা জালসাটা কিসের বলেন তো আপনারা? মসজিদে, এই জমির ভিতরে সব থেকে ভালো জায়গা কি বলেন তো? জোরে বলে মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা বাজার, কিন্তু বাজারের জমির দাম বেড়ে গেছে, মসজিদের জমির দাম বাড়লো না। আছে না নাই? আজকে মনসাইর বাজারে যান, মনে হয় 5 লাখ 10 লাখের কাঠ আর এরকম জমিন পাওয়া যাবে না। যদি 1 কাঠা জমিন কেউ বেচনে ওলা হয়, ছাগল গরু বিক্রি কর যা মহাজন করে ঘেরব। কিন্তু আজকে যদি বলে বন্ধু রে, আজ 10,000 টাকা মসজিদে দেন, কিন্তু মসজিদের দাম বাড়লো না। আল্লাহর নবীর যুগে নবী মসজিদ বানাতে শুরু করবে, নামাজ পড়তে হবে, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আর লাগবে, যেখানে মুসলমান নাই সেখানে মসজিদ নাই।
আপনারা দেখবেন যারা বড় বড় মোবাইল চালাচ্ছেন এই হিন্দুস্তানের মধ্যে রে একটা মসজিদ এমন আছে গ্রামে ওখানে একটাও মুসলমান নাই একটাও মুসলমান নাই কিন্তু ওই ঘরে আল্লাহর ঘর মসজিদ আছে মসজিদে আজানও হয়েছে কিন্তু নামাজ হয় না এখনো আছে তাহলে কবে কি আজান দিছে ওই যে আমার গায়ের মুসলিম ভাইরা আছে রিকার্ডিং চালু করে দিয়ে টাইমে টাইমে আজান দিছে মসজিদে ঝাড়ু দিচ্ছে রং পেইন্ট করছে মসজিদের ইসবাইস করছে বন্ধুরে আমার এই যে কদিন আগে ঈদগাহের টাইমে আপনারা দেখবেন পেপারে খবরে পড়েছে একটা গায়ের মুসলিম বোন ঈদগাহের জন্য 4 বিঘা জমি দান করে দিয়েছে পড়েছেন না 4 বিঘা জমি দান করে দিয়েছে বন্ধুরে নবী যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন মসজিদ বানাইতে হবে নবী পছন্দ করলেন জায়গায় জায়গাতে মসজিদ বানবে আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছে মদিনার লোকেরাকে বলছে এই জায়গাখানটা কার গো বলছে নবী যে দুটো ইয়াতিম বাচ্চার জমি ওর নাম হলো সাহাল এবং সোহাইল বাপ নাই মারা গেছে নবী বলছেন ওরাকে ডাকো দু ভাই দৌড়াতে দৌড়াতে হাজির হয়ে গেলেন আল্লাহ রাসূল বলছেন বাবা রে এই জমিটা কার বলছে নবী গো আমরা ইয়াতিম বাচ্চা ইয়াতিম দুটো ভাই রে জমিন বনবে জি রাসূল বলছেন জমিন খান বিক্রি করে দাও তোমরা দু ভাই বলছে কেন গো নবীজি আল্লাহ রাসূল বললেন বাবা রে এই জমিনে মসজিদ হবে আল্লাহর ঘর হবে মানুষ দিনের বেলাতে রাতের বেলাতে পাপ করবে গুনাহ করবে আর গুনাহ করার পর নিজের জীবনের গুনাহ মসজিদের ভিতরে মাফ করবে এই জন্য তোমরা বিক্রি করে দাও ইয়াতিম বাচ্চা বলছে বিক্রি করব না নবী গো মসজিদের জন্য যখন আপনি চাইছেন আমরা দান করে দিলাম আপনি মসজিদ বানিয়েলেন রাসূল বলছেন না তোমাদের দান দেব না দান দেব না জমিনটা তোমরা বিক্রি করে দাও এবার ইয়াতিম বাচ্চা বলছে নবী গো কেন দান নেবেন না গো নবীজি আমাদের বাপ নাই বাপ আর আমরা দুটো ভাই আমরা গরিব ইয়াতিম বলে আমাদের দান আপনি নেবেন না নাকি হাকারত করছেন আল্লাহ রাসূল বললেন বাবা রে ইয়াতিম গরিব বলে তোমাদের দান তাকে হাগারত করে নে রে বাবা এই জন্য কিনে চাইছি আজকে যদি তোমাদের ইয়াতিম বাচ্চার জমিনে মসজিদ করে দিই পরে লোকেরা বলবে তোমাদের নবী জালিন্দা করি দুটো ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে মসজিদ তৈরি করে দিয়েছি এই জন্য আমি তোমাদেরকে বলছি বিক্রি করে দাও এই জন্য বলছি আরে ভাই মুসলমান কাবা শরীফ জাহাজিরা 3 লাখ 4 লাখ টাকা হজ করে হজ করতে যায় খরচ করে কে বানাইছে জানেন ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত হলেন রাজমিস্ত্রি এবং ইসমাইল নবী যাকে আল্লাহর হুকুমে ছড়িতে জবাই করতে গেছিলেন ওই ইসমাইল নবী ছিলেন কে লেবার লেবার ছিলেন একটা নবী আর ইব্রাহিম নবী ছিলেন রাজমিস্ত্রি ওই পাথর পাহাড় থেকে নিয়েছেন এসে মসজিদ তারা কায়েম করেছে নির্মাণ করেছে কে মসজিদ বানাবে কে মসজিদ বানাবে আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ মসজিদ কে বানাবে আল্লাহ বলছে দুনিয়ার মানুষ রে মসজিদ আমার আবাদ করবে মসজিদ নির্মাণ করবে ওই লোকেরা যে একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে যার আল্লাহর প্রতি ঈমান নাই সে মসজিদ কখনো বানাইতে পারে না কেউ বানাইতে পারবে না মসজিদ বানাবে ওই যার আল্লাহর প্রতি ঈমান আছে আপনারা বলবেন হাজী মাওলানা মসজিদ বানিয়ে কি করব কি পাবো আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন যে দুনিয়াতে আল্লাহর একখানা ইবাদতখানা মসজিদ বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে ভাই জীবনে মসজিদের জালসা মেলায় হলো মেলায় করলাম কত জায়গাতে টাকা কত জায়গাতে আংটি